एक दिव्य प्रकाश का शुभागमन होता है जिससे तन मन आलोकित हो उठता है। मैं अम्बुपाद ठाकुर परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी को प्रणाम करके ये भजनांजलि अर्पित करता हूँ। सुर में ज्ञान है जिनकी वाणी ते जो मैं है जिनके सुर में ज्ञान है हर घड़ी जिनके हृदय में भक्त का ही ध्यान है क्यों न हम उस धाम में कर ले बसेरा क्यों न हम उस धाम में कर ले बसेरा आप ही मिट जाएगा गहरा अंधेरा जय गुरु कह कर शुरू करना सवेरा असत का भेद वो बतला गए समझा गए सत असत का भेद वो बतला गए समझा गए इस जगत में राह सच्ची वो हमें दिखला गए ମୁଁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ବୁଲିକି ଜୟପୁର ଆସିଲି ପୁଣି କେତେ ବର୍ଷ ପୂର୍ବେ ମୁଁ ଆସିଲି ତା ପୂର୍ବେ ବି ଆସି ବହୁତ ଥର ମୁଁ ଆସିଛି ଏଇଥର ଆସିକି ମୁଁ ସବୁବେଳେ ଭଲ ଲାଗେ ଠାକୁରଙ୍କ ଜାଗାରେ ଠାକୁରଙ୍କ ଲୋକଜଣ ସହିତ ଭେଟ କରିବା ତାଙ୍କୁ ଦେଖିବା ତାଙ୍କୁ କଥା ଶୁଣିବା ତାଙ୍କ ସହିତ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ କରିବା ଏଟା ସବୁବେଳେ ମୋର ମୁଁ ଯେଉଁଠି ଯାଏ ଠାକୁର ଲୋକଜଣ ସହିତ ଭେଟ କରିଲେ ହିଁ ମୋର ଭଲ ଲାଗେ ଆନନ୍ଦ କିନ୍ତୁ ଏଇଥର ମୋର ଅଧିକ ଆନନ୍ଦ ହେଉଛି ଯେ ଗୋଟେ ଏଇଟା ସକ୍ରିୟତାର ପରିବେଶ ସୃଷ୍ଟି ହେଇଛି ଏଇଟା ଦେଖିକି ଜଣାପଡ଼ୁଛି ଏତେ
যে ঠাকুরঙ্ক যে এতে জাগা বিরাট ল্যান্ড সেটা কেতেটা অছি কেউ জায়গার কেতেটা সীমানা এই সীমানাটা আজ পুরা সমগ্রটা দেখিকি আসিলি এই কোণারে গলি সেই কোণারে গলি সমস্তটা মু দেখিলি বিরাট ঠাকুরঙ্ক সম্পত্তি এটি ঠাকুরঙ্ক কেন্দ্র অছি সবু বিভিন্ন প্রতিষ্ঠান অছি অফিস গেস্ট হাউস সবু অছি মন্দির ভিত্তি স্থাপন বি হয়েছি মন্দির হব ক্রমে ক্রমে ঠাকুরঙ্ক মূল সম্পদ কিন্তু প্রতিটি মানুষ আপন মু সমস্তে এই প্রতি প্রত্যেক ঠাকুর আসল সম্পদ এই জমি বাড়ি এইসব তো অছি রহব বড়ব কমিব যা বি হব কিন্তু এই মানুষ প্রতিটা মানুষ ঠাকুর মূল সম্পদ ঠাকুর যেমন মূল সম্পদ আমি প্রতি প্রত্যেক এটা ভাবিবা পড়িব এটা বুঝিবা পড়িব এটা বোধ করিবা পড়িব বাস্তবরে যে আমার জীবনের একমাত্র সম্পদ কিন্তু ঠাকুর এটা কিন্তু বোধ করিবা পড়িব বোধ জাগ্রত হুয়ে যদি সক্রিয়তা সৃষ্টি হয়ে প্রত্যেক ভিতরে খালি মনে মনে ভাবিলে সেটা বোধ হুয়ে না মু চিন্তা করিপারে যে মু ঠাকুরঙ্ক ভক্ত মু ঠাকুরঙ্ক দীক্ষিত মু ঠাকুরঙ্ক শিষ্য মু ঠাকুরঙ্ক ঠাকুরঙ্ক ভল পায় মু ঠাকুরঙ্ক অনুরাগী এটা ভাবিবা গোটে জিনিস সেটা বাস্তব রূপটা কিন্তু আলাদা জিনিস মু ভাবিপারে মো ভাবিলে বা কহিলে কণ হব মতো দেখিকি জনা পড়ব যে মু যা কুচি বা মু যেটা সমস্ত বুঝাইবা চাহুচি সেটা সত্য কি মিছ মো আচরণ ভিতরে দিয়ে প্রকাশ পাইব মু সত্যের ঠাকুর কেতেটা ভালো পায় মু সত্যের ঠাকুর ঠাকুর অনুরাগী কিনা এবং আচরণ ভিতরে প্রতি পদক্ষেপে চালি চলন সমস্ত ভিতরে বাক্য চিন্তা কর্ম সমস্ত কিছু ভিতরে সেটা প্রকাশিত হব লোকে কহিব মতে মতে ভাবিবা বি পড়বনি কহিবা বি পড়বনি লোকে কহিব যে দেখো এই লোকটা দেখিকি জনা পড়ুছি এ ঠাকুর লোক এ ঠাকুর ভালো পায় ঠাকুর ছাড়া আর কিছু বুঝে না এটা লোকে কহিব মতে কহিব পড়বনি তাহলে বোঝা তাহলে বোঝা যাব যে মোট জীবনটা সার্থক মো চলনটা সার্থক প্রত্যেক জীবনের বিভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যা সমস্তক কাহার জীবনে নেই আপন সমস্ত জীবনে মোর জীবনে সমস্ত নিজ নিজ ভিয়া সমস্ত সমস্যা সমান নু আর মাপিবা বি উচিত নু যে ইয়ার সমস্যা অধিকা তার সমস্যা কম সমস্যাটা সমস্যা হি সমস্যাটা দূর করিবা হি সমস্যা মুক্ত হওয়া যা যেমন যেতেটা সমস্যা সেটা দূর করিবা হচ্ছে কথা এই সমস্যা সংকুল জীবন আমার এই সমস্যা দূর করিবা সমস্যাটা যুদ্ধ করিবা যুদ্ধ করিকি সেটাকে সমস্যাকে পরাজিত করিকি জয়যুক্ত হবা এই শক্তি এই ক্ষমতা এটা এটা বি ঠাকুর মাধ্যমেই আসে দেখিবে যে যেমানে ঠাকুরঙ্ক সহিত যুক্ত নুহে সেমানে খুব শীঘ্র হতাশ হয়ে পড়ে অবসন্ন হয়ে পড়ে যে মু আউ কো করিবি মো আ পথ নাই অবসন্ন হয়েকি হতাশ হয়েকি বাঁচিবা ইচ্ছা আগ্রহ কি যেমি জনা পড়ব যে সে আর বাঁচিবনি এমনি কিন্তু দেখিবে যে ঠাকুর ঠাকুর টিকিয়ে আস্থা অছি ভরসা অছি বিশ্বাস অছি সে সমস্যার যুদ্ধ করিপারে
ଯେ ତା ଗୋଟେ ଭରସା ସ୍ଥଳ ଥିବ ଆଉ କିଛି ଥାଉ ନ ଥାଉ ମୋ ଜୀବନରେ ଠାକୁର ଅଛନ୍ତି ସେ ଠାକୁର କିଛି ନା କିଛି କରି ସେ ଉଦ୍ଧାର କରିବୁ ଠାକୁରଙ୍କ ଦୟା ଅଛି ଏଇ ବୋଧଟା କିନ୍ତୁ ଆମ ସମସ୍ତଙ୍କର ଅଛି ଅନ୍ତରେ ଏଟା ଯେ କଥାର କଥା ନୁହେଁ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ନିଜେ ନିଜେ ଚିନ୍ତା କରିକି ଦେଖିବି ଏଇ ବୋଧଟାକୁ ଅନ୍ୟମାନଙ୍କ ଠାରୁ ଆମ ମନକୁ ଟିକେ ଅଲଗା କରେ ଆମର ଜୀବନରେ ଠାକୁର ଅଛନ୍ତି ତେଣୁ ଠାକୁର ଅଛନ୍ତି ଠାକୁରଙ୍କୁ ସେ କେମିତି ରକ୍ଷା କରିବାକୁ ପଡିବ ଆମ ଜୀବନରେ ସାମଗ୍ରିକ ଜୀବନ ପ୍ରତିଟି ଆଚାର ଆଚରଣ ଚଳନ ବଳନ କଥନ ଚିନ୍ତନ ସବୁ ସବୁକିଛି ଭିତରେ ତାଙ୍କୁ ହିଁ ଜାଗ୍ରତ କରି ରଖିବାକୁ ପଡିବ ତାହେଲେ କି ଜୀବନଟା କିନ୍ତୁ ସମସ୍ୟା ମୁକ୍ତ ହୁଏ ତାହେଲେ ଜୀବନଟା ଆନନ୍ଦମୟ ହୁଏ ସମସ୍ୟା ମୁକ୍ତ ମାନେ ଯେ ସବୁ ସମସ୍ୟା ଏକା ଏକା ଏକାଥରେ ଛାଡ଼ିକି ପଳେଇବ ଏମିତି ନୁହେଁ ଏ ସମସ୍ୟାଟା ସମସ୍ୟା ବୋଲି ଜଣାପଡ଼େ ନା ଏଟା ସ୍ୱାଭାବିକ ଏଟା ଯୁଦ୍ଧ କରିବାକୁ ପଡିବ ଏଟାକୁ ସମସ୍ୟାଟାକୁ ଦୂର କରିବାକୁ ପଡିବ ଏମିତି ସହଜ କଥା ଏମିତି ଜଣାପଡ଼େ ତେଣୁ ଏ ଠାକୁରଙ୍କୁ ଜୀବନରେ ଜାଗ୍ରତ ରଖିବା ପାଇଁ ସେମିତି କରିବାକୁ ପଡିବ ସକ୍ରିୟ ଭାବେ ତାଙ୍କ ସେବା ଭିତରେ ଦେଇକି ତାଙ୍କୁ ଜାଗ୍ରତ କରି ରଖିବା ନିଜ ଜୀବନକୁ ଯିଏ ଯାହାକୁ ଯେତେ ଭଲ ପାଏ ସେ ତାହା ତା ସକ୍ରିୟତା ତା ପ୍ରତି ସକ୍ରିୟତା ଦେଖି ଜଣାପଡ଼େ ସେ କେତେଟା ଭଲ ପାଏ ସେ କେତେଟା ତା ଜଣ କରେ ତାହା ଦେଖିକି ଜଣାପଡ଼େ ମୁଁ ମୋ ସ୍ତ୍ରୀକୁ ଭଲ ପାଏ ମୋ ପୁତ୍ର କନ୍ୟାକୁ ଭଲ ପାଏ ତାହାକୁ ପାଇଁ କରେ ମୋ ମା ବାପା ଭାଇ ଭଉଣୀ ଯେତେ ପରିବାର ଲୋକ ଯାହାକୁ ଯେତେ ଭଲ ପାଏ ତାହାକୁ ସେତେ ସୁସ୍ଥ ପୁଷ୍ଟ ରଖିବା ଚେଷ୍ଟା କରେ ଏଟା ପ୍ରକୃତର ନିୟମ ଯଦି ମୁଁ ଠାକୁରଙ୍କୁ ଭଲ ପାଏ ତା ଠାକୁର ପ୍ରତି ସେମିତି ମୋ କର୍ତ୍ତବ୍ୟ ସକ୍ରିୟତା ଜାଗ୍ରତ ରଖିବାକୁ ପଡିବ ଜୀବନ ପ୍ରତି ପଦକ୍ଷେପରେ ଏଟା ତ ସହଜ ପ୍ରକୃତିର ନିୟମ ଖାଲି ମୁଖରେ କହିଲେ ଚାଲିବନି ଆମେ ଯଜନ ଯାଜନ ଇଷ୍ଟ ଭୂତି ଠାକୁର ଆମମାନଙ୍କୁ କରିବା କଥା କହିଛନ୍ତି ଏଇ ଏଇ ଯେ ବିଧାନ ଏଟା ଯେ ସକ୍ରିୟ ଭାବରେ ପାଳନ କରି ଚାଲେ ସେ ହିଁ ବୋଧ କରେ ଯଜନ ମାନେ କ'ଣ ଯଜନ ମାନେ ତାଙ୍କ କଥା ଭାବିବା ତାଙ୍କ ପ୍ରତି ପଦକ୍ଷେପ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଜୀବନରେ ଫୁଟେଇ ଚଳିବା କଥା ଚିନ୍ତା କରିବା ସେ ଅନୁଯାୟୀ ଆଚରଣ କରିବା ତାହାକୁ କୁହାଯାଏ ଯଜନ ଆଉ ନିଜ ଆଚରଣ ମାଧ୍ୟମରେ ଯେବେ ଆମ ପାରିପାର୍ଶ୍ୱିକ ଯିଏ ଅଛନ୍ତି ପାରିପାର୍ଶ୍ୱିକ ମାନେ ମୋର ଇମିଡିଏଟ୍ ପାରିପାର୍ଶ୍ୱିକ ମୋର ନିଜ ପରିବାର ମୋର ପରିବାର ପରିଜନ ମୋର ପାରିପାର୍ଶ୍ୱିକ ମୋର ପଢ଼ାପଡ଼ୋଶୀ ମୋର ଚିହ୍ନାଜଣା ଭିତରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ଯାହା ସହିତ ମୁଁ ଯୁକ୍ତ କୌଣସି ନା କୌଣସି ପ୍ରକାର ସେମାନେ ଯଦି ମୋର ଆଚରଣ ମାଧ୍ୟମରେ ଠାକୁରଙ୍କ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହୁଅନ୍ତି ତାହାକୁ କୁହାଯାଏ ଯାଜନ ଖାଲି ମୁଖ କଥାରେ କିନ୍ତୁ ଯାଜନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୁଏ ଠାକୁରଙ୍କ କଥା କହିବାଟା ବି ଯାଜନ ନିଶ୍ଚୟ ଯାଜନ ଖାଲି କହିବାଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଯାଜନ ନୁହେଁ ମୋ କହିବାଟା ଯଦି ମୋ ଆଚରଣ ବି ଯଦି ଫୁଟି ନ ଉଠେ ତାହେଲେ ତ ମୋ ଅନ୍ତରେ ହିଁ କପଟତା ମୁଁ କହୁଛି ଗୋଟେ ଜିନିଷ ଆଉ ମୋ ଅନ୍ତରେ ଅଛି ମୋ ଆଚରଣରେ ଅଛି ଅଲଗା ଜିନିଷ ତେଣୁ ଏଇ ଭାବିବା ବଢିବା କରିବା ସେଇ ସାମଞ୍ଜସ୍ୟଟା ମୋର ଭିତରେ ମୋର ଜୀବନରେ ଯଦି ନ ରହେ ତାହେଲେ ତ ମୁଁ କପଟତା ହିଁ ହେଇପାରିବିନି ଅକପଟ ହେଇପାରିବିନି ମୁଁ ଭାବୁଛି ଗୋଟେ ପ୍ରକାର କହୁଛି ଗୋଟେ ପ୍ରକାର ଆଉ ମୁଁ କରୁଛି ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର ଏ ଭାବିବା ବୋଲିବା କରିବା ତିନିଟାକୁ ସାମଞ୍ଜସ୍ୟ ବିଧାନ କରିବା ସେଇଟା ହିଁ ହେଉଛି ଅସଲ ସାଧନା ଅକପଟ ଭାବରେ ତାଙ୍କୁ ନେଇକି ଚାଲିବା ସାଧନା ମୋର ବିଶ୍ୱାସ ଆପଣ ସମସ୍ତେ ସେହି ସାଧନା ସହିତ ସକ୍ରିୟ ଭାବେ ଯୁକ୍ତ ରହିବେ ସଦାସର୍ବଦା ଆଜୀବନ ଜୀବନଟାକୁ ଜୟଯୁକ୍ତ କରିବେ ଯେତେ ଦିନ ଈଶ୍ୱର ଜୀବନ ମଞ୍ଜୁର କରିଛନ୍ତି ସେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ
জীবনটাকে মৃত্যুর হাতে সমর্পণ করিবে তা মানে ঠাকুরকে সদাবেলে অন্তরে জাগ্রত রাখিবে। ভাবনা চিন্তা বাক্য কর্ম সমস্ত কিছু ভিতরে আচার আচরণ সমস্ত কিছু প্রতি পদক্ষেপে তাহলে নিজ জীবন সুন্দর হয়ে উঠিব, সার্থক হয়ে উঠিব। আর আপনার জীবন স্পর্শ পাইকি স্পর্শ লাভ করি কি আউ শত শত জীবন সেমতি সুন্দর হয়ে উঠিব। নিজ জীবন, নিজ পরিবার, নিজ গৃহ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সমগ্রটা সেমতি সুন্দর হওয়ার পথে চালিব। সমস্ত সব দিগরে সব দিগরে উন্নতি হব। জীবন যদি নিয়ন্ত্রিত হুয়ে সুন্দর সুনিয়ন্ত্রিত হুয়ে তাহলে তার প্রভাব জীবন প্রতি প্রতিকর্মে পড়ে, সামগ্রিকভাবে জীবন উন্নয়ন হব। আপনার সমস্ত এই যে ইষ্ট সেবা মহাযজ্ঞরে সামিল হয়েকি রহিবে, নিজ চিন্তা বাক্য কর্ম সমস্ত দেখি নিজে ভালো রহিবে, সমস্তকে ভালো রাখিবে, কাহাকু শত্রু ভাবিবে নি, কাহাকু পর ভাবিবে নি, সমস্তকে আপন ভাবিবে। যে আপনাকে পর ভাবন্তি, যে আপনাকে শত্রু ভাবন্তি, তাঙ্কু জয় করিবার বি উপায় হইছি প্রেম, তাঙ্কু আপন করন্তু, জয় করন্তু তাঙ্কু প্রেম দেইকি, এটা হচ্ছে আসল জয়যুক্ত হেবা। যদি মতে মো সহিত যে শত্রুতা করে মু যদি তাহা সহিত শত্রুতা করি তাহলে তো তাহা সহিত মোর পার্থক্য কোন, সে বি শত্রুতা করছি, মু বি শত্রুতা করছি, সে তো আউ মো পথরে আসিবনি, সে তো মনরে শত্রুতা হি রকিব। আর যদি প্রেম দ্বারা তার সেই অপ্রেমটা মু পরাজিত করি পারে তাহলে সে মোর আপন হইযিব, মো পথরে আসিব, মো কথা শুনিব, মতে মান্য করিব। এটা হচ্ছে প্রকৃত পথ, ঠাকুরঙ্ক পথ। প্রেম দ্বারা অপ্রেমকে জয় করন্তু, সমস্ত একা জায়গায় সমবেত করন্তু ঠাকুরঙ্ক চরণতলে, নিজে ঠাকুরঙ্ক চরণ ধরিকি রহন্তু সদা সর্বদা, আর সমস্তকে সেই চরণে সামিল করন্তু, চরণ ধরিবাকে উদ্বুদ্ধ করন্তু। আর চরণ মানে কিন্তু পা নুহে, চরণ মানে যে চলন, তাঙ্ক চলনে চালিবা, নিজে চালিবা, আর সমস্তকে চড়াইবা, তাহা সেটাই হচ্ছে আসল চরণ ধরা। এই যে আপনার সমস্তে দেখন্তু প্রত্যেক নিজ নিজ কাম কাজ অছি, ঘর সংসার অছি, সমস্ত কিছু ছাড়িকি উপেক্ষা করিকি সমস্ত সব ছিন্ন করিকি আপনার পড়ে আসছেন ঠাকুরের বাড়িতে, কোন আকর্ষণ ঠাকুর আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ, অমোঘ আকর্ষণ, সেটা উপেক্ষা করিবার সাধ্য নাই, সেইপাই আপনি পড়াই আসছেন, তখন আপনার ভিতরে সে অনুরাগটা অছি, সেটা জীবনের সর্বক্ষেত্রে যেমনি সেই অনুরাগটা উজ্জ্বল হয়েকি রহে, জ্বলিকি রহে, সেটা হচ্ছে আসল কথা। আর সেইপাই আমি যাহা করণীয় এই যজন যাজন ইষ্টভক্তি যে মহাসাধনা, এই যে ঠাকুরঙ্ক যে মহাবিধান, এটা পরিপালন করে চালিবা পড়ে, সদাচারী হয়ে চালিবাকে পড়ে, সমস্ত নিজ ভাবিবাকে পড়ে, অন্যর ভালো দেখি নিজে আনন্দ লাভ করিবাকে পড়ে, হিংসা দ্বয় সেমতি দূর হয়ে যায় অন্তর। এমনি আপনার সমস্ত চালন্তু তাহলে দেখিবে এই যে এটি যে গোটে কর্মযোগ্য গোটে সূচনা হয়েছি জনা পড়ুছি, দেখিকি জনা পড়ুছি, সেটা শীঘ্র মূর্ত হয়েকি উঠিব। এটি ঠাকুরঙ্ক মন্দির হব, ঠাকুরঙ্ক মন্দির হেলে এই জায়গাটা সার্থক হয়ে যাব, সমগ্র এই জয়পুর এই অঞ্চলটা সার্থক হয়ে যাবে, সমস্ত লোক ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে,
তীর্থ ক্ষেত্রে পরিণত হব, আর তাকে কেন্দ্র করে আপনার আপনার সমস্তঙ্কর জীবন প্রচারিত হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে সর্বক্ষেত্রে। আপনার সেমিতি চলন্ত সমস্ত, এটা হি ঠাকুরঙ্ক চলন। অধিকা সময় এটি রহিপারিবিনি, মো আউ কেতে জায়গায় যাবার অছি। আপনার সব এটি আসছন্তি, এটি সমস্ত একা সঙ্গে মিলিত হয়েছন্তি ঠাকুরঙ্ক উদ্দেশ্য করিকি, সমস্ত আনন্দ করিবে, যেতে পর্যন্ত রহিবার কথা রহিবে, প্রসাদ নেবে, ইষ্ট আলোচনা করিবে, ঠাকুরঙ্ক নিয়ে মগ্ন রহিবে পরস্পর সহিত। এমনি মিলিত হওয়াটা অত্যন্ত জরুরি, পরস্পর সহ মিলিত হলে সব এই একক প্রাণতা মমত্ব এগুলা অন্তরে জন্মে, তা ভিতর দিয়ে সংহতি আসে, আর সংহতি আসলেই শক্তির উদ্ভব হবে। আপনারা সেমিতি চালন্তু সমস্ত, জয় গুরু। Thank you.
रे के